আজকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানটা শুরু করছি। প্রতি বুধবার আমাকে দুপুর 1:15 এই যাচ্ছে, সেটা তো জানানোই আছে। প্রথমে বলে নিই কোন কোন চেম্বারে পাবেন। কালীঘাট, দিশা, দারাপুর, শিয়ালদা, শোভাবাজার, হাওড়া ময়দান। আশা আপনি এই চেম্বারগুলিতে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ফোন অবশ্যই বুকিং করে আসতে হবে, আর কখন কোন সময় কোন টাইমে আসতে হবে সেটা আমি ফোনে জানিয়ে দেবো। এবার চলে আসে আগের দিন বশীকরণ নিয়ে আপনাদের কিছু বলছিলাম, কিন্তু এত ফোন কলে ছড়ে অনেক বশীকরণের কথা তুলে উঠতে পারিনি। শুধু বশীকরণ কিন্তু স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এগুলো নয়, এটা আমি আগের দিনই বলেছিলাম। বশীকরণ মানে কিন্তু শ্বশুর শাশুড়ি বা অবাধ্য সন্তান, যে কোনোভাবেই কোনো কিছুতে কথা শুনছে না, আপনার একদম বেপরোয়া হয়ে যাচ্ছে, কোনো কথাতেই আপনার গুরুত্ব দেয় না, ও অন্য বন্ধুদের কথা শুনে নিজেদের নিজের বাবা মার কথা শুনতে চায় না, সেক্ষেত্রেও কিন্তু এই বশীকরণও করা যায়। তাই সামনে ভাদ্র আলো কৌশিকী অমাবস্যা, এই অমাবস্যাতে আমি এই কাজগুলো অবশ্যই করছি। এছাড়াও বলে দিই, যারা আমাকে চেম্বারে দেখাতে আসবে তারা প্রত্যেকজনের জন্য একটি করে রুদ্রাক্ষ, সর্বকার্য সিদ্ধি রুদ্রাক্ষ একটি করে পাবেন, যেটি অভিষেক করা থাকবে। আজও অমাবস্যা পড়ে যাচ্ছে রাত্রিবেলা। একটা টিপস দেবো, অবশ্যই মনস্কামনা পূর্ণের জন্য চোখ রাখুন টিভি, অবশ্যই টিভি পর্দায় তো দেখতেই হবে সরস্বতী প্রোগ্রামটা, রুমাদি প্রোগ্রাম না দেখে নিশ্চয়ই ভালো লাগে না, সেটা জানাই আছে। আর আপনাদের চাহিদা বা আপনাদের ভালোবাসা আমাকে আজও পর্যন্ত এই জায়গাটা টিকিয়ে রাখতে পেরেছে। আর প্রথমে বলে নিই কিছু কথা আপনাদের দর্শক বন্ধু, যে যারা যেই টোটকাটা করতে পারবেন না, আর বহু সময় আপনারা ফোন করেন আমাকে যে এই টোটকাটা কোথায়, মানে এই জিনিসটা পাচ্ছি না, এটা কোথা থেকে পাবো, সেটাকে স্ক্রিপ্ট করে যান, যেটা আপনার পক্ষে সম্ভব নয় সেটা করার দরকার নেই। বহু টোটকা বহু টিপস কিন্তু আমার পুরনো ইউটিউব ফলো করলেও পাবেন, ওখানেও আছে, এখনো দিয়ে যাচ্ছি। যারা কোনোভাবে এই প্রোগ্রামটা দেখতে মিস করছেন, এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি, তারা অবশ্যই ইউটিউবে ফলো করবেন, পেয়ে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আশা করব। প্রোগ্রামের প্রথমে আপনাদের কিছু কথা জানাতে চাই। প্রোগ্রাম এই মুহূর্তে যেটা চলছে, তারা কিন্তু যে আপনাদের ল্যান্ডফোন নাম্বারটা দিচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনে নয়, মোবাইল ফোনটি শুধুমাত্র বুকিং করার জন্য। আপনারা টিভি পর্দার শেষে বাইরে গিয়ে দেখেই মোবাইলে এককারী আপনারা মোবাইল ফোনে এ করছেন, একদমই নয়। যদি রুমাদিকে পেতে হয় তাহলে কিন্তু চলে আসবেন সোজাসুজি ল্যান্ডফোন নাম্বারটিতে ফোন করার জন্য। আগামী দিন বশীকরণ সম্পর্কে অনেক কথা আপনাদের কাছে রয়ে গিয়েছিল, সেই কথাটি আমি আজ সম্পূর্ণভাবে ফোন কল কম নেব, কথাটা আমি একটু ভালো করে আপনাদের জানাবো। ফোন কল কম নেব বলতে না বলতে ফোন কল দিতে হবে, দেখে নিই তাও ফার্স্ট কলার বন্ধু কে আছে। হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার। দিদি হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যালো কে বলছেন? আমি বলছি মৌপিয়া বলছি। মৌপিয়া কালীঘাট থেকে বলছি। কালীঘাট থেকে মৌপিয়া, কার সম্পর্কে জানতে চাও? আমি আমার দিদির সম্পর্কে জানতে চাইছি। জানতে মৌপিয়া আজকে প্রোগ্রাম দেখলে না, এর আগে কোনোদিন আমাকে টিভি পর্দায় দেখেছিলে? না দিদি, এর আগে আপনাকে দেখেছি। হ্যাঁ আচ্ছা, এর আগে আপনাকে দেখেছি, আমি আজকে আবার দেখছি, ওই জন্য ভালো লাগে বিশিষ্ট করে লাইনটা পেলাম। ভালো লাগে আমার প্রোগ্রাম আপনার? হ্যাঁ দিদি খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম, খুব ভালো লাগে। হ্যাঁ চলে আসি আপনার, এ বলুন আপনার দিদি ডেট অফ বার্থ বলুন। দিদি ডেট অফ বার্থ হচ্ছে দিদি 2 জানুয়ারি 1970, দিদি দিদির শারীরিক সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ দিদির শারীরিক সম্পর্ক বা জায়গার সাথে দিদির একটু মিথুন লগ্ন তুলা রাশি শুক্র। আচ্ছা প্রথমে বলে নি, আপনার দিদি কিন্তু মাঝে মাঝে ঝুঁক করে রেগে যাওয়ার প্রবণতা আছে। রেগে গিয়েও কিন্তু বহু সময় জামাই বাবুকে উল্টাপাল্টা বলে দেয়, এই জন্য কিন্তু বৈবাহিক সম্পর্ক অনেকটা ওর ডিস্টার্ব হচ্ছে। এক দিদি হচ্ছে, দিদির কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা, এতটা সময় দিয়ে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যায় না, কারণ কোনো না কোনো কিছু দেখুন, ছোটবেলা থেকে দেখবেন ওর পড়ে যাওয়া, পায়ে লাগা, কাটা ছেঁড়া, একটু কিছু না কিছু হয়ে থাকে। এখন তো প্রেশার, এসব রোগ জনিত তো ভোগার সম্ভাবনা 100% আছে, এরকম রোগ কিছু আছে কি? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এখনো চাটে যাইনি,
না যাওয়ার আগে কিন্তু আপনার দিদির সম্পর্কে অনেকটা বলে ফেললাম। আর একটা জিনিস বলি, দিদি কিন্তু সাজা মানে প্রথম থেকে একটু সাজতে গুজতেও ভালোবাসে, এছাড়াও দিদি কিন্তু খুব টিপটপ থাকতে ভালোবাসে। এই টিপটপ থেকে কিন্তু একটু সরে গেলে কিন্তু খুব রেগে যায়, সেগুলো কিন্তু ঝামেলাও হয়। আচ্ছা এবার বলি, দিদির বৈবাহিক জীবন তো একদমই ভালো দেখতে পাচ্ছি না, কারণ দিদির জীবনযাত্রা, দিদি যেভাবে জীবনযাত্রা লিড করতে চায় সেই লিড কিন্তু তার জামাইবাবুর সঙ্গে পোষাবে না। প্রথমে বলি, মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ আছে, রবি শুক্র দারিদ্র যোগ আছে, বহু জিনিস। রবি শুক্র দারিদ্র যোগ মানে কিন্তু অর্থেরই শুধু দারিদ্র হয় না, যে প্রেম ভালোবাসা আমরা চাই সেখান থেকেও আমরা বিরত হই, সেটাও কিন্তু একটা দারিদ্র যোগের মধ্যেই পড়ে। আচ্ছা দিদির শরীরকে নিয়ে বলবো, প্রথমে বলি দিদির শরীরকে কিন্তু খুব ভালোভাবে কোনো ডাক্তার হোক যাকে হোক চেক আপ করার চেষ্টা করবেন। আগামী দিনে কিন্তু একটু কোনো বড় ধরনের রোগেরও সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন দ্বিতীয় হচ্ছে মেন্টাল ডিস্টার্বে আপনার দিদি বেশি ভুগছে। হ্যাঁ মেন্টাল ডিস্টার্ব। আর খুব শীঘ্রই যদি পারেন জামাইবাবুর সঙ্গে ওনার সম্পর্কটা একটু ভালো করার চেষ্টা করুন, কারণ নইলে এই সম্পর্ক টিকে রাখা যাবে না। হয়তো অনেকটা বয়স এসছে তবু অনেক মানে নিজেকে গুছিয়েছে, মানিয়েছে, এ করেছে, বোঝাপড়া লাইফ গেছে, তবু বলি বোঝাপড়া লাইফটা কিন্তু এখন দিদি এতটাই ডিস্টার্ব হয়ে গেছে যে মনের ক্ষেত্রে ওর আর ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে দূর এরকম সংসার ছেড়ে চলে যাবো। তাই তো আপনাকে বলে তো? হ্যাঁ বলে দিদি বলে। সেই জন্য বলছি খুব শীঘ্রই যদি পারেন দিদির কিন্তু গ্রহ যে গ্রহের দোষগুলো দেখছি সেগুলোকে ছাড়ার চেষ্টা করুন। আর একটা বলি, দিদির কিন্তু পায়ে পায়ে শত্রু থাকবে, এমনকি শ্বশুর বাড়ির ক্ষেত্রেও কিন্তু দিদির শত্রুর সম্ভাবনা অনেক বেশি রয়েছে। দিদির কিন্তু যদি বলেন সম্পর্ক দিক দিয়ে যার সঙ্গে সম্পর্ক খুব ভালো রাখতে চাইবে সেই পিছনে কিন্তু ছুরি মেরে দেবে। এগুলো হয় তো দিদির সঙ্গে? তাহলে আমি ঠিকঠাক বলতে পারছি আপনার দিদির সম্পর্কে যা আমি যেগুলো বললাম? একদম। এগুলো নিয়ে আর দেরি করবেন না, কালীঘাট দিশায় আমি বসি, অবশ্যই যোগাযোগ করে দিদিকে নিয়ে আসুন। এইটুকু বলি যে সমস্যা আছে পড়েছে তো আপনার দিদির, সেই সমস্যার সমাধান অবশ্যই করা যায়। ওনাকে যদি না দেখান মেন্টাল ডিস্টার্বটা কিন্তু আরো বেশি বাড়তে থাকবে, সেইখান থেকে একটু আপনি দেখুন, আপনি পাশে থাকুন, আপনি পাশে থাকলে দিদি অনেক ভরসা পাবে। ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ আপনাকে পরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দেবো, ঠিক আছে? আচ্ছা বললে আজকে ফোন কল কম নেব বলেছি, তবু একটা দুটো নিয়ে আমার ঢুকে গেলে দেখে নিন। লাস্টের অবশ্যই বলবো যে প্রোগ্রামের শেষে চোখ রাখবেন, আজকে যে টিপসটা দেবো আপনাদের জন্য, বশীকরণ বলুন, শত্রু দমন বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, আজকে টিপসটা আপনাদের জন্য দারুণ 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 টিপস, অবশ্যই করে দেখবেন। আমি বলছি 100% ভালো থাকবেন, তাই লাস্টের লাস্ট অব্দি চোখ রাখতেই হবে। দেখে নি কে আছে। হ্যালো কে আছে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি সাধনা ঘোষ বলছি। সাধনা ঘোষ, আচ্ছা কোথা থেকে বলছেন? সময় বলুন। হ্যাঁ বিকেল তিনটে। দিদি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন না আজকে দেখছেন? আগে দেখেছেন। প্রোগ্রাম সম্পর্কে কেমন লাগে? কোনো টোটকা কোনো টিপস কোনোদিন করে দেখেছেন? করা হয়নি, তাই তো? আচ্ছা দিদি মেয়ে কি সোমবার জন্মেছিল? সোমবার জন্মেছিল, দুপুর তিনটে, মিথুন লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আচ্ছা এটা আপনি মিলেছেন। আর একটা কথা বলি দিদি, আপনার মেয়ে কিন্তু বুদ্ধিমতী, কিন্তু বুদ্ধিমতি থাকলেও বহু সময় নিজের অজান্তেই ভুল করে অনেক কিছু বসে, কিন্তু বুদ্ধি কিন্তু সে প্রচুর। আগামী দিনে বলি ওকে চাকরি তো এখন কি বলবো, চাকরির ক্ষেত্রে যা গন্ডগোল চলছে কিন্তু চাকরির জায়গাটাও চেষ্টা করতে পারে, চাকরি ওর ক্ষেত্রে হতে পারে। সঙ্গে চলে আসি দিদি, আচ্ছা মেয়ে ঝুপঝাপ করে ভুল কিছু কথা, ভুল সময় ভুল এগুলো করে ফেলছে ইদানিং বেশি? আপনি একটু খেয়াল করবেন, মেয়ে কিন্তু রেগে যাচ্ছে। দ্বিতীয় বলি, মেয়ে কিন্তু কোনো
বাজে ছেলের সঙ্গতে পড়ে যেতে পারে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু ওর মন ডাইভার্ট করতে হবে, কারণ ও যদি এই মুহূর্তে কোনো যে ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে সেটা কিন্তু ওর আগামী দিনের জন্য ভালো হবে না। আমি আপনাকে বোঝাতে পারলাম? আমি কিন্তু টিভি পর্দায় অনেক সময় অনেক কিছু বলা যায় না, কিন্তু এটা আপনাকে বললাম। যাই হোক, ফোনটা কেটে গেল, আমার কিছু করার নেই, নেক্সট কলার বন্ধুর জন্য অপেক্ষা করব। আজ যে টিপসটা দেব অবশ্যই আপনাদের জন্য, আপনাদের যথেষ্ট মঙ্গল হবে। আর এই টিপসটা করার জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না, শুধু আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা আর আপনাদের শ্রদ্ধা আপনাদের এই টিপসটা আপনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে। তাই লাস্টে যারা পেন নিয়ে বসে থাকবে, যদি কোনোভাবে এই প্রোগ্রাম আপনাদের মিস আউট হয়ে যাচ্ছে বা লিখতে পারেননি বা বুঝতে পারেননি, অবশ্যই ইউটিউব ফলো করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর অন্যজনকে এই টোটকাটা বা টিপসটা করার সহযোগিতা করবেন। দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে আছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া, নাম কি? হ্যাঁ, নাম কি? ঊষা বর্মন। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ওই আমার বোনের সম্বন্ধে জানবো, আমার বোনের নাম ঊষা বর্মন, আমার নাম দিয়া বর্মন। আচ্ছা, বোনের ডেট অফ বার্থ বলো। বোনের ডেট অফ বার্থ হচ্ছে 2/6/2009। আচ্ছা, সময়? সময় 11:17 PM। আচ্ছা, প্রোগ্রামটা তুমি হঠাৎ দেখতে দেখতে আজকে লাইন পেয়ে গেলে? না না, আমি দেখি, কিন্তু লাইভ অনুষ্ঠানে পাই না, পাওয়া যায় না, পাই না। আচ্ছা, বোন একটু বেশি টেনশন করে? হ্যাঁ হ্যাঁ, সবকিছুতে টেনশন। আমরা যেটা খুব স্বাভাবিকভাবে, আমি এখন জন্মচাটে আসেনি, আমরা যেটা খুব স্বাভাবিকভাবে নিয়ে নিই ও কিন্তু নিতে পারে না। ও একটু, ও একটুতেই যদি কিছু হয় সেটাকে নিয়ে অনেকটা বেশি দুর্ভাগ্য। আচ্ছা, প্রথমে বলি, মকর লগ্ন কন্যা রাশি, ওর হস্ত নক্ষত্রে জন্ম। আচ্ছা, টুইস্টটা ছিল সেদিন মঙ্গলবার ছিল তো? আচ্ছা, এবার বলে আসি, বলে দিই, বোন কিন্তু এখন দিনে দিনে পড়াশোনাকে কিন্তু করতে চাইছে না, পড়াশোনার প্রতি ওর কিন্তু একটা লেথার্জি ভাব এসছে। পড়ছি, পড়ে নেবো, পড়ছি, করব, হবে, হচ্ছে, এরকম। আচ্ছা, আমাকে আর একটা জিনিস বলতে পারো, তোমাদের নিজস্ব এর মধ্যে, মানে ধরো গত 1-1.5 বছরের বা এর মধ্যে কেউ মারা গেছে আত্মীয় স্বজন? হ্যাঁ, আমার মামা বাড়ির দিক থেকে মারা গেছে। তাহলে এতটা দূর বলা যেতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রামটা তাহলে দেখতেই হবে রুমাদির, তাই তো? কারণ যে ও প্রান্তকে বলতে পারে যে তোমাদের কেউ মারা গেছে কিনা, সেটা এতটাই অথেন্টিক বিচার করতে পারি আমার গুরুদেবের আশীর্বাদে। সেই জন্য বলি, বোনের জন্মছককে কিন্তু অবশ্যই অবশ্যই ঠিক করো, নাহলে আগামী দিনে পড়াশোনা থেকে বিরত হবে, লেথার্জি ভাব আসবে, এমন কি ওর শরীর স্বাস্থ্য আজ ভালো কাল খারাপ এগুলো বলতে থাকবে। এছাড়া ও কিন্তু রাগী হয়ে যাবে, ভীষণ রাগী হয়ে যাবে, কিছু বললে কিন্তু কারোর কথা শুনতে চাইবে না, অবাধ্য হতে থাকবে। এইগুলো আমি যেগুলো বলছি তার সঙ্গে কি মিল খাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কারোর কথা এমনিও শুনে না, কারোর কথা শুনবে না, ও যেটা বুঝবে সেটাই ঠিক মনে করবে, ঠিক। আর একটা বলি, আচ্ছা, ও মাঝে মাঝে ও বন্ধু বান্ধবদের সঙ্গে একটু জিজ্ঞেস করো, কখনো কখনো কথোপকথনে কিন্তু কোনো ভুল শব্দ উচ্চারণ করে, ঠিক আছে? আমি কিন্তু বললাম না এ প্রান্ত থেকে, কারণ ও একটু বদ বা চারিত্রিকত, যেসব বন্ধু বান্ধবরা আমরা অনেক সময় বন্ধু বিচার করি তো ভুল কোনটা ঠিক, ও কিন্তু বন্ধু লেভেলটাও কিন্তু ভুল বিচার করবে, ঠিক আছে? আর একটা বলি, বোনের কিন্তু সপ্তম ঘরে কেতু বসে রয়েছে, লগ্নে রাহু রয়েছে, যেগুলো কিন্তু ওর ছকে অনেক বেশি গ্রহগত দিক দিয়ে ওর লাইফস্টাইলকে কিন্তু একদম অন্যরকম করে দেবে, চিন্তার কারণ দাঁড় করিয়ে দেবে। তাই এখনো বোন অনেক ছোট, এখনই বোনকে ঠিক করা যদি পারো অবশ্যই করো, তাহলে আগামী দিন অ্যাটলিস্ট ও ভালো থাকবে, নাহলে কিন্তু বোন তোমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? ভালো থাকো, প্রোগ্রাম দেখো, অবশ্যই আজকে টিপসটা ফলো করো। আমার কি বলুন তো, টিভি পর্দায় আমি বলতে অনেক কিছু বলতে চাইলেও কোনো একটা ক্ষেত্রে যেন বলতে পারি না, কারণ কিছু আমাদের বাক স্বাধীনতা
উলঙ্ঘনও আমরা করতে পারি না, কিছুটা জানাতে যতটুকু জানানো যায় ততটুকু জানে। দেখিনি কে আছে, হ্যালো কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, আমি বইটা লিখেছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন চট করে তাড়াতাড়ি। 1991। আরেকবার বলুন। 29/1/1991। 29/1/1991। দাদা আজকে প্রোগ্রাম দেখছেন? আজকে প্রোগ্রাম দেখলেন? আচ্ছা দাদা, এত চিন্তা করেন কিসে, কেন? আর মন মানসিকতা আপনার ভালো। প্রথমে বলিনি, মঙ্গলবার জন্মেছে আপনার? আপনি মঙ্গলবার জন্মেছেন? আচ্ছা, কন্যা লগ্ন কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে জন্ম। দাদা আপনার জীবনটা কিন্তু খুব একটা স্মুথলি নয়। জীবনে এতটা দূরও যতটুকুই এসছেন শুধু কিন্তু সংগ্রাম করেই এসছেন। আপনাকে কেউ কিন্তু, অনেকে আছেন ওই যে সোনার বাটি বা রূপোর বাটি হাতে করে দিয়ে দেয়, এরকম কিন্তু করেনি। আপনার জীবনটা কিন্তু স্ট্রাগলের পথেই গেছে। এমনকি বহু সময় আপনি যা করতে চেয়েছেন যা ভেবেছেন তা কিন্তু বাধা পেয়েছেন, তাই তো? আমি কি ঠিক বললাম? শনি রবি বীজ যোগ করছে, আপনাকে দেখা যাচ্ছে এই জায়গাটা। ক্ষেত্রে বলবো আপনার মানে জীবনযাত্রাটাই যদি 7 দিনের মধ্যে 5 দিন ভালো যায় খারাপ যায় তাহলে 2 দিন ভালো যায়। আপনি তাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন, শুধু মনে করেন যে কিভাবে আমি ভালো থাকবো, সবাইকে ভালো রাখতে চাইছি তবু রাখতে পারছি না, এমনকি নিজের মন দিকতেও খারাপ হয়ে যাচ্ছি। ঠিক আছে, আরো আপনার চন্দ্রকেতু করছে লগ্ন। দাদা কোনদিন কাউকে দেখিয়েছেন? আমি একটা কথা বলি, আপনি তো পাথরও পরে রয়েছেন, স্টোন পরে রয়েছেন। এপাশ থেকে কি করে বললাম আপনি স্টোন পরে রয়েছেন? আমি কি দেখতে পাচ্ছি আপনাকে বলুন দেখি, দেখতে পাচ্ছি কি? আপনার আপনার কথা কিন্তু অনেক হাজারো হাজারো লোক কিন্তু আপনার কথা শুনছে। আমি কিন্তু এপার থেকে আপনার স্টোন পড়ে আছে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি ছোটবেলা থেকেই আপনার এই মানে নিজের ভবিষ্যৎ নিয়ে বা জ্যোতিষ নিয়ে, এটা একটা সাবজেক্ট নিয়ে আপনার ইন্টারেস্টিং সাবজেক্ট, আপনার কাছে ভালো লাগে, তাই নিজের জীবন, তাই তো? নিজের জীবনযাত্রা কঠিন করতে চেয়েছেন, কিন্তু যেই পাথরগুলো পড়েছেন তাতে কি আপনার জীবন বদলেছে? না বদলায়নি, একদমই বদলায়নি। কারণ আপনি যেটা পড়েছেন সেটা ভুল পড়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনার আগে যাকেই দেখান সঠিক জায়গা দেখান, সঠিক প্রতিকার করুন, অবশ্যই ভালো থাকবেন। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। হ্যালো বলুন, তাড়াতাড়ি বলুন। টিভি পর্দা কি বিবাহিত জীবন মানে আমাকে বিয়ের যোগ আছে এটা জানতে চাইছি। বিয়ের যোগ? হ্যাঁ আছে। কোন সালে হবে একটু বলেন। বিয়ের যোগ আছে, কোন সালে হবে এটা ডিটেইলস তার জন্য চেম্বারে আসতে হবে। বিয়ের যোগ আছে, কিন্তু একটা কথা বলবো, বিয়ের ক্ষেত্রে জটক বিচার করে করবে, কারণ আপনার ছক একদমই ভালো না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে। যাকেই বিয়ে করবেন আসার পর আপনার সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে যাবে। এছাড়া আপনি কিন্তু খুব সুন্দর পত্নী পাবেন। আচ্ছা ঠিক আছে, পার্টি আর বাকি ডিটেলসটা কোনো চেম্বারে বা যে কাউকে দেখান, কারণ আপনার তো এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট লাগে। সময় খুব কম, আজকে টিপসটা একটু বলে নিই, তারপর যদি সময় থাকে নয় কল ধরবো। প্রথমে বলি আজ অমাবস্যা পড়েছে, আবার একটা ধরে চট করে রেখে নি কে আছে, হ্যালো কে আছে তাড়াতাড়ি বলবেন, হাতে সময় কম, ওপার থেকে ভাই দেখাচ্ছে সময় কম, টিপসটা তাহলে আউট হয়ে যাবে। বলুন কে কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ সোমনাথ নাইক বলছি ম্যাম, নমস্কার। হ্যাঁ নমস্কার, কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। হ্যাঁ নিজের ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। 27/7/1998। 27/7/1998। সময় বলুন দাদা। সকাল 7:30। সকাল 7:30। দাদা কি হঠাৎ করে লাইনটা পেয়ে গেলেন? না আপনার তো দেখেছিলাম, কিন্তু আজকে আমি বাড়িতে ছিলাম সেই জন্য আপনাকে ফোন করলাম। আচ্ছা প্রথমে বলি,
আপনি এত রাগেন কেন, রেগে যান কেন? আমি কি ভুল বললাম? আগে প্রথমে বলুন, আমি কি ভুল বললাম? আপনি ঝপ করে কিন্তু খুব রেগে যান, আর এই রাগটা কিন্তু অনেক সময় আপনার ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যায়। প্রথমে বলি, সিংহ লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম, সেদিন সোমবার ছিল আপনি যেদিন জন্মেছিলেন, আমি ঠিক বললাম না ভুল? সেদিন সোমবার ছিল? হ্যাঁ, আমি জন্মেছিলাম সোমবার। আচ্ছা, একটা কথা বলি, আপনার লগ্ন চাঁদা আপনি, কিন্তু আপনার রাগের জন্য আপনি বহু কিছু নিজের জীবনে খুইয়ে ফেলেছেন। সুন্দরকেও খুব ভালোবাসেন আপনি, সুন্দর থাকতে, টিপটপ থাকতে, সুন্দর জিনিস পড়তে, সুন্দর জিনিস রাখতে, এগুলো কিন্তু ভালোবাসেন। এটা কি আমি ভুল বললাম? একদম ঠিক আছে। আচ্ছা, আপনার প্রশ্ন কি আছে? বিবাহ জীবন, অর্থের জীবন? হ্যাঁ, আমি কারণ দুটোই দেখছি। কারণ প্রথমে বলি, যেটা বিবাহ নিয়ে বললাম, বিবাহ জীবন আপনার ভালো যাবে না, শুনে রাখুন। যে যত বড় কে বলছে আপনি ভালো থাকবেন, আমি আপনাকে বলে দিলাম বিবাহিত জীবন ভালো হবে না। অর্থের ক্ষেত্রে আপনি অর্থ জমাতে পারবেন না, প্রচুর অর্থ ইনকাম করলেও আপনার বেরিয়ে যাবে, কারণ অর্থ ধরে রাখতে পারেন না আপনি। চন্দ্র রাহু গ্রহণ যোগ করছে, আপনার লগ্নে বসে রয়েছে, রেগে গেলে কিন্তু গালিগালাজও খুব করেন। ভুল বললাম? না, ঠিকই। সেই জন্য বললাম আগে আগে আপনার জন্ম ছাপকে অবশ্যই ঠিক করুন, কারণ আপনি যেগুলো পাচ্ছেন আপনার জীবনে বাধা, সেটা আপনার গ্রহগত দোষের জন্য পাচ্ছেন। এই গ্রহগত দোষকে যদি কাটাতে পারেন, আমি আশা করি আপনি 100% না ভালো থাকুন, কিন্তু 80% ভালো থাকতে পারবেন। কাজের ব্যাপারে কি বললাম, আপনি যে কাজই করেন, কাজ কিছুদিন করার পর আপনার মাইন্ড ভালো লাগে না, ফিকল মাইন্ড হয়ে যায়, আপনি ঘুরে যান, কাজ করতে পারেন না সেভাবে। ও আরেকটা কথা বলি, আপনার কিন্তু এক মিনিট দাঁড়ান, একটু দেখে নি, সরকারি চাকরি যোগ নেই, সরকারি চাকরি যোগের সম্ভাবনা থাকলেও কিন্তু আপনার জন্মছাপের জন্য সরকারি চাকরির যোগ নেই। তাই আগামী দিনে আপনি অবশ্যই ছাপটাকে দেখুন, ওপার থেকে ভাই বলছে, সময় হয়ে যাচ্ছে। সরকারি চাকরির জন্য চেষ্টা করলেও আপনার হবে না যদি জন্মছাপকে ঠিক না করেন, ঠিক আছে? আন্ডারটেকিং গভর্নমেন্ট পাবেন, আপনার ভবিষ্যৎ এমনি ভালো, অর্থ করি আপনি জমাতে পারবেন না, কিন্তু জন্মছক ঠিক করলে অবশ্যই পাবেন, অর্থ আপনার অসুবিধা হয় না, কোনো না কোনো দিক দিয়ে ঠিক চলে আসে। হ্যাঁ, ওটা একটু বললাম তো, আপনি একটু দেখিয়ে নেন, যে কাউকে আপনি দেখিয়ে নেন, আপনার জন্মছককে ঠিক করুন, ভালো থাকবেন। ফোনটা কেটে দিলাম, সময় আর নেই, যেহেতু আপনাদেরকে দিতে হবে, আর ফোন কল ওপার থেকে দিও না। আজ অমাবস্যা লেগে যাচ্ছে 8:30 থেকে, কাল 10:30 অবধি থাকবে, তাই আগামী দিন বা আজকে যে যেটা যদি মনে করেন আগামী দিন এই টিপসটা করবেন, তাহলে অবশ্যই সে যে করবেন সে কিন্তু নিরামিষ আহার ভোজন করবেন। আমি বলছি না কিন্তু উপোস থাকতে, আমি বলছি না তাকে ভাত খেতে না, সেটা তার ব্যাপার, সে কিভাবে খাবে। শুদ্ধ বস্ত্রে যদি মনে করেন সকালবেলা করলে সুবিধা হবে, তাহলে তাই করবেন, কারণ সারাদিন কালকে পাচ্ছেন। যদি মনে করেন না আজ রাতে করবো, সেটা তার ব্যাপার, সে তারভাবে করবে। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ গায়ে যদি পারেন, যদি কোনো লাল কাপড়, মানে লাল আসন বা আপনার কোনো লাল কাপড় আছে যার মধ্যে কালো দাগ নেই, সেই কাপড়টি পরে মা, ঘরে ঘরে আমরা কিন্তু মায়ের ছবি, মায়ের সব কিছু আছে, সেই ছবিটা কিন্তু সামনে সরাসরি মায়ের মুখোমুখি তিলের তেল, তিলের তেল, অথবা যদি এই মুহূর্তে তিলের তেল জোগাড় করতে না পারেন, ঘিয়ের প্রদীপ না, আর যদি তাও না পারেন তাহলে সর্ষের তেল দিয়ে, কালো তিল দিয়ে দিয়ে একটি মন্ত্র অবশ্যই জপ করবেন, নিজেদের মনস্কামনা করার জন্য বা যে কোনো শত্রুকে দমন করার জন্য বা যে কাউকে বশীকরণ করার জন্য আগে ইষ্ট মন্ত্র জপ করে নেবেন। জপ করার পর অবশ্যই মন্ত্রটি বলবেন, ওম রিং ক্রিং ক্লিং কালিকা ঐ নমো, ওম রিং ক্রিং ক্লিং কালিকা ঐ নমো, মায়ের দিকে তাকিয়ে যতবার পারবেন জপ করবেন। আর যেই মানুষটিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম, আর বা যে শত্রুকে বশীকরণ করতে চাইছেন, যারা এটা কোনোভাবে এ করেছে তারা অবশ্যই ইউটিউব ফলো করে দেখে নাও। নমস্কার। আপনাদের মধ্যে এমন